ঈদ স্পেশাল ব্রয়লার চিকেন। ব্রয়লার চিকেন যদি আপনি এভাবে রান্না করেন, আঙ্গুল চেটে ফুটে খাবে আপনার পরিবারের সদস্যরা, আর প্রশংসা তো করবেই। এমন মজাদার চিকেন রেসিপিটা তৈরি করব আজকে। খুব আজকে চিকেনটা অন্য স্টাইলে রান্না করব। তো এখানে আমি 10 পিস লেগ পিস নিয়ে নিয়েছি। আমার পরিবারের ছোট বাচ্চারা কিন্তু লেগ পিস পছন্দ করে। একটা মুরগির কাছে 2 পিস লেগ পিস থাকলে তাহলে অন্যরা কিন্তু আবার একটু রাগ করে যে ও খেয়েছে আমাকে দেনি। তো সেই ক্ষেত্রে আমি সবসময় লেগ পিসগুলো স্বপ্ন থেকে কিনে আনা হয়। তো আপনারা চাইলে এখানে মুরগির বুকের মাংসগুলো নিতে পারেন। 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন এখানে আমি একটু আদাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে একটা রসুন দিয়ে দিলাম, এটাকে আরও আমি 2-3 মিনিট ভেজে নেবো পেঁয়াজের সাথে। তারপর এখানে আমি অ্যাড করতেছি 2টি একদম পাকা টমেটো। টমেটোগুলোর থেকে এখন আমি চামড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট পেঁয়াজের সাথে একত্রিতভাবে ভেজে নেব, যাতে আদা রসুনটা নরম নরম হয়ে যায়। আপনার টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নেব। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্নাস কুকিং হাউসে সবসময় সহজ করে রেসিপি করা হয়, আর আমি এই রেসিপিগুলো করা হয় বিশেষ করে আমার চট্টগ্রামের স্টাইলে। এখন আমি সেই তেলের ভিতর পেঁয়াজ ভাজা তেলে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে চিকেনগুলো ভেজে নিলে তাহলে চিকেনগুলোর মাংসগুলো কিন্তু ছিঁড়ে যাবে না। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি রান্না করতেছি ইমপ্রেট চুলায়, কারণ আমরা যারা বাসা বাড়িতে থাকি অনেকের বাসায় কিন্তু গ্যাস থাকে না, সেক্ষেত্রে আমাদেরকে এভাবে নিতে হয়। তো আমি গ্যাসের চুলায় রান্না করব, সিলিন্ডারে সেক্ষেত্রে হচ্ছে কারেন্ট চলে যাওয়াতে পরে ইমপ্রেটে চলে আসলাম। ইমপ্রেটে আপনার রান্না করতে কিন্তু একটু লেট হয়। তো এগুলো ভাজা হয়ে আসছে, এখন ওই ভাজা চিকেনের ভিতর আমি এখানে দিয়ে দিব। আপনার 2টি তেজপাতা দিয়েছি, 3-4 টুকরো দিয়েছি দারচিনি, 5-6টা দিয়ে দিয়েছি সাদা এলাচ, 1টি কালো এলাচ, 5-6টা লং দিয়ে দিয়েছি, আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ। এখন দিয়ে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নেব। আমরা কিন্তু সবসময় ব্রয়লার মুরগি অনেকে কিন্তু খেতে পছন্দ করেন না। তো আপনি যদি এই নিয়মে যদি ব্রয়লার মুরগি রান্না করবেন, আঙ্গুল চেটে ফুটে খাবেন। তো এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিব আমি এখানে লবণ, 1/2 চা চামচ দিয়ে দেব আপনার ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। এগুলাকে দিয়ে আমি আবার ভালো করে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেব। 1 চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, সুন্দর একটি কালার আসার জন্য দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি মরিচ, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই চিকেনটা রান্না করতে একটু হলুদের গুঁড়ো দিবেন না, এটা কিন্তু আজকে অন্য স্পেশালভাবে রান্না করা হচ্ছে। এখন এটা যখন ভাজা ভাজা হয়ে আসছে, এখন তার সাথে আমি অ্যাড করব যে আপনার পেঁয়াজ রসুন আদা টমেটো একসাথে যে ভেজে নিয়েছিলাম সেটা পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিক্স করে নেব। আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না, আর এই চিকেনটা রান্না করতে পানির কোনো প্রয়োজন নেই। যদি আপনি পানি দিয়ে থাকেন অল্প একটুকু পরিমাণ পানি অ্যাড করবেন। এখন আমি এটাকে ঢেকে দিয়ে আরও 10 মিনিট রান্না করব। চিকেনটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, কিন্তু বারবার নাড়াচাড়া করে দিতে হবে অফ ক্যামেরাতে, কারণ এখানে যাতে নিচে না লেগে যায় তলানিতে। এখন আমি ডেকে দিলাম, ডেকে দিয়ে আরও 2 মিনিট অপেক্ষা করলাম। তেলটা কিন্তু উপর উঠে চলে আসছে, দেখতে পাচ্ছেন চিকেনটা যখন হয়ে যায় তখন কিন্তু তেলটা উপর উঠে চলে আসে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। তো এইখানে আমি দিয়ে দিলাম 1 কাপ তরল লিকুইড দুধ দিয়ে দিয়েছি আমি, দিয়ে এটাকে আমি আরও 10 মিনিট রান্না করব। ডেকে দিয়ে দিয়েছি, 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু কুফুর উঠে চলে আসছে, পারফেক্টলিভাবে কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু গরম মশলা ছিঁড়ে দিচ্ছি, 1/4 চা চামচের মতন হবে।
এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে রেখে দিবে। এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কতটা জুসি এবং কতটা ইয়ামি হয়েছে, আর যে খাবে সে তো আপনার প্রশংসাই করবে। এভাবে যদি আপনি চিকেনটা যদি স্পেশালভাবে সামনে আমাদের কোরবান ঈদ, সেক্ষেত্রে অনেকেই চিকেন খেতে খুব পছন্দ করে, যারা গরু মাংস খেতে পছন্দ করেন না তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন। আর গরম গরম ভাত পোলাও, আপনার চা দিয়ে মন চায় রুটি, যে যেটা খেতে পছন্দ করে খুব টেস্টি করে খেতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমি অনেক দূর এগিয়ে যেতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, আপনারা উৎসাহ দিতে হবে। নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করে বেল আইকন অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।